হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? সবাই আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের বন্ধু মিলন, আর আজ নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এই ভিডিওটি যাদের কাছে স্মার্টফোন আছে তাদের জন্য ভিডিওটি খুবই জনপ্রিয় হবে। আজকের ভিডিওর বিষয় হলো ভিডিও এডিটিং এর ব্যাপারে, যে আমরা আমরা স্মার্টফোন দিয়ে কত ইজিলি ভাবে কত সহজভাবে আমরা ভিডিও এডিটিং করতে পারি। কিন্তু একটা কথা সত্যি যে সব থেকে বেটার এবং প্রফেশনাল ভিডিও এডিটিং তো কম্পিউটারেই সম্ভব, তাই না? তো একটি ভিডিও এডিটিং এর জন্য একটি কম্পিউটার সেট আপ করতে গেলে কমসে কম আপনার বাজেট থাকতে হবে 40 থেকে 50 হাজার টাকা। তো এত বড় বাজেট একটি কম্পিউটার কেনা সবার পক্ষে তো সম্ভব হয়ে ওঠে না। তবে আপনি কি জানেন যে আপনার স্মার্টফোনটিও কোনো অংশে কম নয়? আজ আমি কথা বলবো অ্যান্ড্রয়েডে এমন কিছু অ্যাপ্লিকেশনের ব্যাপারে, যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার স্মার্টফোনেতেই প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন। আজ আমি এই বিষয়ে পুরো ডিটেলসে আপনাদের সাথে কথা বলবো। তো আমি আপনাদের বন্ধু মিলন, আপনারা দেখছেন মিলন অনলাইন ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। টেকনোলজির সাথে নিজেকে সবসময় আপডেট রাখতে এবং নতুন কিছু জানতে ও শিখতে সাবস্ক্রাইব করুন মিলন অনলাইন ইউটিউব চ্যানেল, তার পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও খবর আগে দেখার জন্য। তো প্রথমে আপনি আপনার স্মার্টফোনটা নিয়ে নেন। স্মার্টফোনে নেওয়ার পরে সবার আগে চলে যান প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করুন কাইন্ড মাস্টার। কাইন্ড মাস্টার সার্চ করার পরে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে আপনার সামনে এমনই। তো এই অ্যাপ্লিকেশনটি খুবই জনপ্রিয় অ্যাপ্লিকেশন, এটা অনেকেই ইউজ করে থাকে ভিডিও এডিটিং এর জন্য। ইউটিউবে অনেকে আছে এমন যাদের কাছে কম্পিউটার নেই, কিন্তু তারা ভিডিও এডিটিং করে এই অ্যাপ্লিকেশন দিয়ে, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, এবং তারা বেশিরভাগই কাইন্ড মাস্টারই ইউজ করে থাকে। তো প্রথমে প্লে স্টোরে খুলে আপনি কাইন্ড মাস্টার অ্যাপটি ডাউনলোড করার পরে এটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস খুলে যাবে। খোলার পরে এখানে দেখছেন প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন তিনটি ফরম্যাট এখানে দেওয়া আছে, আপনি কোন ফরম্যাটে ভিডিও ফরম্যাট করতে চাইছেন। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার সামনে এমনই একটি ইন্টারফেস খুলে যাবে। আপনি সহজে চলে যান মিডিয়ায়। মিডিয়ায় যাওয়ার পরে দেখতে পাবেন আপনার স্মার্টফোনেতে যত ভিডিও আছে, যত স্টোরেজে যত ভিডিও আছে, সমস্ত ভিডিও এখানে শো করবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ডেমো ভিডিও শ্যুট করেছিলাম, তো সেই ভিডিওটি আমি আপনাদের এডিট করে দেখাবো এবং ভিডিও শেষে সেই ডেমো ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। তাহলে আরও বুঝে যাবেন যে কতটা প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করা সম্ভব আপনার স্মার্টফোনেতে। তো চলুন আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার জন্য ফাইলের মধ্যে গিয়ে ভিডিওটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ভিডিও সিলেক্ট হয়ে গেছে। তারপরে ডান সাইডের উপরে প্লাস বাটনে ক্লিক করুন। তারপরে হয়তো আপনার প্রয়োজন হলো যে আপনার ভিডিওর নিচে আপনি কোনো সং বা কোনো সাউন্ড সেট করতে চাইছেন, তাহলে কি করবেন? তাহলে সোজাসুজি অডিও চলে যান। অডিও যাওয়ার পরে এখানে আপনার স্মার্টফোনেতে যত সং বা সাউন্ড, যত মিউজিক যাই থাক না কেন, সব কিছু এখানে শো করবে। তো আপনি এখান থেকে এটি প্লে করে শিওর হতে পারেন যে এই সেই মিউজিক কিনা যেটা আমি আমার ভিডিওতে সেট করতে চাইছি। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান দেওয়া আছে, ডান দিকে একটি প্লে বাটন আর বাঁ দিকে আছে একটি পজিটিভ বাটন। তো প্লে বাটনে ক্লিক করে আপনি সেই মিউজিকটি শুনতে পারেন লাইভ, এবং যদি পছন্দ হয় তাহলে প্লাস বাটনে ক্লিক করুন। প্লাস বাটনে ক্লিক করার পরে ভিডিওর নিচে মিউজিকটি সেট হয়ে যাবে। তো ডান সাইডের উপরে প্লাস বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে, সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে অটোমেটিক মিউজিকটি চলে আসছে। এবার হয়তো আপনার এমন মনে হলো যে ভিডিওটি যদি কোনো একটা অংশ আমি কেটে বাদ দিতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো, কি কোনো একটি সিন আমি রাখতে চাইছি না আমার ভিডিওর মধ্যে। তাহলে কি করবেন? সেটি ভিডিও যেখান দিয়ে কাটতে চাইছেন সেইখান থেকে ভিডিওটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন, লাল দাগ সোজাসুজি সেখানে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে ভিডিওর উপরে একটি ক্লিক করুন। ক্লিক করার পরে কাছের লোগোর উপর ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন এতগুলো ফরম্যাট আছে যে আপনি আপনার ভিডিওটি কিভাবে কাট করতে চাইছেন। প্রথমে আছে ডান দিক থেকে সবটা ডিলিট হয়ে যাবে, কিন্তু বাঁদিকের যে অংশটি আছে সেটি শুধু সিলেক্ট হয়ে থাকবে। এমনভাবে কাট করবেন নাকি তার বিপরীতভাবে কাট করবেন, কীভাবে কাট করবেন? তা আমি সিম্পলি 3 নম্বরটা সিলেক্ট করছি, যে আমি কোনো ডিলিট করতে চাইছি না কোনো সাইট, সেটা মাঝখান দিয়ে ভিডিওটি কেটে দিতে চাইছি। তো আমি 3 নম্বরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটি দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো তখন কী করবেন? প্রথম অংশটা আমি ধরুন কেটে দেবো। তো কেটে দিতে গেলে প্রথম অংশটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডিলিট অপশনে ক্লিক করুন, দেখবেন ভিডিও ডিলিট হয়ে গেছে। আরও দেখুন যে ধরুন আপনি আপনার ভিডিওতে টেক্সট ঢোকাতে চাইছেন, কোনো টেক্সটে কোনো লেখা রাখতে চাইছেন, তাহলে কী করবেন? সিম্পলি লেয়ারে ক্লিক করুন। লেয়ারে ক্লিক করার পরে টেক্সটে ক্লিক করুন। টেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি যে টেক্সট লিখতে চাইছেন সেই টেক্সটটি এখানে লিখুন। আমি লিখে দিচ্ছি দেখানোর জন্য, হয়ে গেল। তো এই লেখাটি লেখার পরে দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে লেখাটি চলে এসছে। তো এই লেখাটি আপনি বড় ছোটো করতে পারবেন, আপনি যেখানে খুশি সেখানে ভিডিওর মধ্যে লাগাতে পারবেন। তো আমি সাইডে লাগিয়ে দিলাম। এবং আপনি এই ভিডিওটি কিভাবে রোড কিভাবে দেখাতে চাইছেন, যে স্লাইডভাবে কি সাইড দিয়ে আসছে, কি ডান সাইড দিয়ে আসবে, কি বা সাইড দিয়ে আসবে, কিভাবে দেখাতে চাইছেন সেটাও আপনি দেখাতে পারবেন। তার জন্য সিম্পলি ইন অ্যানিমেশনে ক্লিক করুন। এখানে অনেকগুলি ফরম্যাট এখানে পেয়ে যাবেন আপনি।
ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশনের মধ্যে আপনি অনেকগুলো ফর্ম্যাট পেয়ে যাবেন যে কীভাবে আপনি লেখাটি দেখাতে চাইছেন আপনার ভিডিওর মধ্যে। তো আমি এটা এখন করছি না, কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখানে অনেকগুলি অপশান আপনি পেয়ে যাবেন, এবং আপনি যদি এই লেখাটির কালার হচ্ছে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন। এই উপরে এই বটনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে অনেকগুলি কালার দেওয়া আছে, আমি যেকোনো একটি কালার সিলেক্ট করে নিচ্ছি আপাতত দেখানোর জন্য। তো সিলেক্ট করার পরে সিলেক্ট ওকে করে দিন। ওকে করার পরে দেখতে পাচ্ছেন এই কালারটি লাল হয়ে গেছে। তো এইভাবে টেক্সট আপনি ভিডিওর মধ্যে ঢোকাতে পারেন, বা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার দিতে চান তো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন আপনার লাইভে কেমন হচ্ছে। তো কাইন্ড মাস্টারের সব থেকে একটি ভালো গুণ হলো যে আপনি এখানে ভিডিও চলাকালীন আপনি ডাইরেক্ট অডিও রেকর্ড করতে পারবেন সরাসরি। তার জন্য শুধু ভয়েসে ক্লিক করুন। ভয়েসে ক্লিক করার পরে স্টার্ট করে দিলে আপনি যে কথাগুলি বলবেন সেই কথাগুলি অটোমেটিক রেকর্ড হবে, যে ভিডিওটি আপনি সিলেক্ট করে রাখবেন সেই ভিডিওর নিচে। তো এই একটি কাইন্ড মাস্টারের খুবই ভালো লেগেছে যে জিনিসটা আমার। তো আমি এখন স্টপ করে দিচ্ছি। স্টপ করে দেওয়ার পরে এখানে দেখছেন আরও অপশান আছে, এখানে এখানে এফেক্টের অপশান আছে। আপনি এফেক্টের অপশানে সিম্পলি চলে যান। তারপর এখানে শুধু দুটো অপশানই আছে, যে একটি হচ্ছে আপনার ভিডিওর কোনো অংশ যদি আপনি না দেখাতে চান কাউকে, যে প্রাইভেসির জন্য, তো আপনি এখান থেকে সেটি সিলেক্ট করতে পারেন। ব্লো অপশান দেখতে পাচ্ছেন ভিডিওর কোন অপশানটি, এখান থেকে আপনি সেটি সরিয়ে নিতে পারেন, যেখানে খুশি সেখানে সেট করতে পারেন। তো আমি এখন এটি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আরও কী কী আছে দেখে নিই একটু আমরা। এখানে ড্রো অপশান আছে, আপনি যদি ভিডিওর মধ্যে এই অংশে যতটুকু অংশ এখানে সিলেক্ট হয়ে আছে, যতটুকু এরিয়া জুড়ে আছে ভিডিওর মধ্যে, ততটুকু এরিয়ার মধ্যে আপনি এখানে যা খুশি তাই লিখতে পারেন। লেখার পরে দেখতে পারেন ভিডিও প্লে করে দেওয়ার, দেখতে পাবেন ভিডিও প্লে করে দেওয়ার পরে এই অংশে এসে ওই ড্রো আপনি যেটা লিখেছেন হাত দিয়ে সেটা এখানে শো করবে। তা আমি এটি ডিলিট করে দিচ্ছি। আপনি ভিডিওর মধ্যে কালার ফিল্টারও করতে পারেন। এখানে অনেকগুলি প্রিসেট দেওয়া আছে যে আপনি কোন প্রিসেটে আপনার ভিডিও যে প্রিসেটটি সেট হয় বা ভালো লাগে সেই প্রিসেটটি আপনি সেট করতে পারেন। এখানে অনেকগুলি প্রিসেট দেওয়া আছে, তা আমি আপনাকে ডেমোর জন্য দেখাচ্ছি একটু। দেখুন এখানে কতগুলি প্রিসেট দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালার বা ভিডিওর কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আপনি এখান থেকে কালার কারেকশন এক প্রকারে কালার কারেকশনও করতে পারেন। হয়তো 100-এ 100 কালার কারেকশন করতে পারবেন না কম্পিউটারের মতো, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনেতে তার 80% তো করতে পারবেন অবশ্যই। এখানে আপনি ভিডিওর স্পিডও কন্ট্রোল করতে পারেন, যে আপনি যদি ভিডিও স্লো দেখাতে চান কি স্পিডে দেখাতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি কেমনভাবে করতে হয়। এই কাইন্ড মাস্টার থেকে আপনি অনেক কিছুই করতে পারবেন, অনেক প্রফেশনালিভাবে ভিডিও এডিটিং আপনি এখান থেকে করতে পারবেন। এটা 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 সম্ভব, কাইন্ড মাস্টারে এটা সম্ভব। অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনি এখান থেকে ভিডিওর ব্রাইটনেস কম বা বেশি করতে পারবেন। আপনার ভিডিও যদি কম লাইটে বা লো লাইটে তোলা হয় তাহলে আপনি এখান থেকে এই অপশানটি আপনি ব্যবহার করতে পারেন, এটি খুবই ভালো কাজ করে। তারপরে অডিও ফিল্টারে ক্লিক করুন। অডিও ফিল্টারে ক্লিক করার পরে এখানে অনেকগুলি ফিল্টার দেওয়া আছে, আপনি যেটা পছন্দ হয় আপনি সেটা করতে পারেন। এখান থেকে শুনে ডাইরেক্ট মানে এডিটিং করতে করতে আপনি শুনতে পারবেন বা শুনে কাজ করতে পারবেন। তো আমি এখন কেটে দিচ্ছি। আর একটা অপশান নিচে দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও চারিদিকে একটি কালো স্লাইডার মতো হয়ে যাবে, যেটা ভিডিওটা দেখতে একটা লুক ভালো লাগে। তো আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। তো আমি এখন এটা কেটে দিচ্ছি। এবং সব শেষের কথা, যে আপনি আপনার ভিডিওটি আপনার স্টোরে পাবেন কী করে বা আপনি কনভার্ট কী করে করবেন, তো ডান সাইডের উপরে ক্লিক করুন। ব্যাকে চলে যাওয়ার পরে আপনি যে প্রজেক্টটি আপনি এই প্রজেক্টটি সেভ হয়ে গেল, প্রজেক্টটি সেভ হওয়ার পরে সেই প্রজেক্টটি আপনি ওপেন করে নিন। ওপেন করার পরে যে শেয়ারের বটন আছে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে আপনি অনেকগুলি ফরম্যাট পেয়ে যাবেন, রেজুলেশন পেয়ে যাবেন অনেকগুলি। এখানে 1080 রেজুলেশন, 1440 পিক্সেল রেজুলেশন এখানে আপনি পেয়ে যাবেন। আর এখানে ফ্রেম রেট সিলেক্ট করতে পারেন, তো আপনি যে কোনো একটি ফ্রেম রেট সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে এক্সপোর্ট করে দিন। এক্সপোর্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট হচ্ছে। তারপরে আপনার গ্যালারিতে এই ভিডিও যে ভিডিওটি আপনি এডিট করলেন সেই ভিডিওটি খুবই খুবই ইজিলিভাবে আপনি পেয়ে যাবেন। আর সেকেন্ড যে আমি অ্যাপ্লিকেশনটির ব্যাপারে কথা বলবো, সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পাওয়ার ডাইরেক্টর। তো চলুন সেটাও আমরা একবার দেখে নিই। তো আমি এটা আপাতত কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি আপনি চলে যান প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে শুরু সার্চ করুন পাওয়ার ডাইরেক্টর। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু খুবই জনপ্রিয় অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি নর্মালি বেসিক কিছু এডিটিং খুব ভালোভাবে করতে পারবেন। 50 মিলিয়ন লোক এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকে তার স্মার্টফোনেতে ভিডিও এডিটিংয়ের জন্য। তো আমি সিম্পলি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস খুলে যাবে, পাওয়ার ডাইরেক্টর লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটি আপনার সামনে এমনইভাবে খুলে যাবে। তো এখানে যখন আপনি নতুন আসবেন তখন আপনি এখানে একটি লেখা দেবে যে ক্রিয়েট নিউ প্রজেক্ট। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করছি নিচে। এখানে দুটো ফরম্যাট দেওয়া আছে, আপনি কোন ফরম্যাটে ভিডিও কনভার্ট করতে পারবেন। তো আমি 16:9 সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আপনি এখানে প্রজেক্টের নামও দিতে পারেন, আমি যে কোনো একটি নাম দিয়ে দিচ্ছি শেখানোর জন্য।
দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করুন। ওকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে, আপনার সামনে সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তারপর আপনি যে ভিডিওটি কনভার্ট করতে চাইছেন সেই ভিডিওটি আপনি সিলেক্ট করে নিন। তো আমি যে ভিডিওটি রেডি করে রেখেছিলাম সেই ভিডিওটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি চলে এসেছে নিচে। তারপরে আপনি ধরুন থেকে মাঝখান থেকে কোনো একটি অংশ আপনি কেটে বাদ দেবেন, তো সিম্পলি এখান থেকে দেওয়ার নিয়ম হলো এই যে ভিডিওটি সিলেক্ট করুন, যেখান থেকে কাটবেন সেখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে ডান সাইডে দেখতে পাচ্ছেন এই অপশানটি, এই অপশানটিতে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে যে অংশটি কেটে দেবো সেই অংশটি আবার সিলেক্ট করে কেটে দিলাম। দেওয়ার পরে দেখুন মাঝখান দিয়ে ওই অংশটি কেটে গেছে। এবারে আপনি যদি ডিলেট করতে চান তা ডিলেট করতে পারেন, ডিলেট করে দিলাম, ব্যাস ওই অংশটি কিন্তু কাট হয়ে গেল ভিডিও থেকে। উপরে অপশানে ক্লিক করে এখানে দেখুন অনেকগুলি অপশান দেওয়া আছে। আপনি ভিডিওটি স্লো মোশন স্পিড, এখান থেকে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন। ভিডিও যদি আপনি স্লো দেখাতে চান স্লো দেখাতে পারবেন, কোনো গতিতে দেখাতে চান তো গতিতেও দেখাতে পারবেন। দেখুন আমি স্লো করে দিয়েছি ভিডিওটি এখন, তাই এটা এটি আপনি সিলেক্ট করতে পারেন, আপনার প্রয়োজন মতো আপনি করতে পারেন। তো এখানে এখানে আরও অপশান দেখে নিয়ে কিছু অপশান আছে। এখানে কালারের অপশান আছে, কালার এখন এখানেও এখানেও কিছু প্রিসেট তৈরি করা আছে যেখান থেকে আপনি কালার কারেকশন, এক প্রকারের কালার কারেকশন করতে পারেন। কিছু প্রিসেট বানানো আছে, আরও কী কী আছে দেখে নিই একটু। ক্রপ অপশান আছে, আপনি ভিডিওটি যদি কাটতে চান বা ছোটো করতে চান তাহলে আপনি এখান থেকে ক্রপ করতে পারবেন। আরও কী কী অপশান আছে একটু দেখে নিই। এখান থেকে ভলিউম কন্ট্রোল করতে পারবেন, আপনি আপনার অ্যাডজাস্টমেন্ট ভলিউম, যে আপনার আপনার ভিডিও যে ভলিউম আছে সেই ভলিউমটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। বা আপনি যদি মনে করেন যে আপনার নিচে কোনো অডিও সেট করতে চাচ্ছেন তাহলে আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশান দেওয়া আছে, ভিডিও, ফটো, MP3। তো আপনি কোনটা নিচে সেট করতে চাচ্ছেন, মনে করেন আমি আমি অডিও সিলেক্ট করতে চাইছি, তো আমি যে কোনো একটি অডিও এখানে তুলে নিলাম। নেওয়ার পরে সেম একই রকম সিস্টেম, অডিওটি সিলেক্ট করার পরে নিচে চলে নিচে সেট করে দিন। দেখতে পাচ্ছেন এখানে সেট হয়ে গেছে অডিওটি। তো আপনি এখান থেকে যদি কোনো অংশ কেটে বাদ দিতে চান তো অবশ্যই দিতে পারেন। দেখুন অডিওটি বেশি হয়ে গেছে, তো আমি এখান থেকে অডিওটি কেটে বাদ দেবো। তো অডিওটি সিলেক্ট করলাম, কাট করলাম, ব্যাস এখান থেকে সিলেক্ট করলাম, ডিলেট করলাম, ব্যাস। এখানে আরও অনেক অপশান আছে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যদি আমি একটা একটা করে নিয়ে কথা বলি। আর এখান থেকে ভিডিও কনভার্ট করার প্রসেস হলো ডান সাইডের উপরে ক্লিক করুন, এখানে ক্লিক করার পরে সেভ প্রজেক্ট আর প্রোডাক্ট ভিডিও। আপনি আপনার প্রজেক্টটি সেভও করতে পারেন বা আপনি ভিডিওটি বেরও করতে পারেন। যদি আপনি ভিডিও এডিটিং করতে করতে পুরো ভিডিও কমপ্লিট হয়নি এমনই একটি অবস্থা সৃষ্টি হয় তাহলে আপনি ভিডিওটি প্রজেক্টটি সেভ করে রেখে পরে এসে আবার সেই প্রজেক্টটি ওপেন করে ভিডিও এডিটিং করতে পারবেন। এটা অনেক ভালো জিনিস। তো আমি ভিডিও কনভার্ট করে নিচ্ছি, কনভার্ট করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এতগুলি অপশান এখানে খুলে যাবে যে আপনি কীভাবে করতে চাইছেন, শেয়ার ইউর ইউটিউব বা আপনি ফেসবুকে শেয়ার করতে চাইছেন ডাইরেক্টলি, তো আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি সিম্পলি সেভ, সেভ টু গ্যালারি অর এসডি কার্ডে সিলেক্ট করছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি ফর্ম্যাট দেওয়া আছে, উপরে দুটি ফর্ম্যাট লক করা আছে। তাহলে এই সফটওয়্যারটি ট্রায়াল অ্যাপ, এই অ্যাপটি কিনতে দিতে হবে, কেনার পরে আপনি একমাত্র এখান থেকে এই দুটি অপশান আনলক হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি 720 সিলেক্ট করছি, প্রোডাক্টে ক্লিক করছি। প্রোডাক্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি কনভার্ট হচ্ছে। তো সিম্পলি সিম্পলি বন্ধুরা এমনভাবে আপনি আপনার স্মার্টফোনেতে খুবই ইজিলিভাবে ভিডিও এডিটিং করতে পারবেন, অনেকটাই প্রফেশনালি হবে। এবং প্রফেশনালি ভিডিও এডিটিং তারাই করতে পারে, নিজের ভিডিও এডিটিংয়ের উপরে দক্ষতা আরও অনেক বাড়াতে হবে। তো আমি আপনাদের সিম্পলি বেসিক কিছু আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটি বানিয়েছি। যেহেতু আমি একটা একটা জিনিস যদি খুলে খুলে বলতে হয় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো তো চলুন ভিডিও শেষে থাকছে এটি ডেমো। আর ভিডিও কনভার্ট করার পরে আরেকটি প্রবলেম আসতে পারে যে আপনার ভিডিওর ডান সাইডে বা বাঁ সাইডে বা উপরে নিচে একটি লোগো আসতে পারে, যে এই অ্যাপের লোগো, যেহেতু যেহেতু অ্যাপটি ট্রায়াল ভার্সন সেই জন্য এটি আসে। তো আপনি এটি কিনতে পারেন বা আদার্স কোনো ভার্সন আপনি ডাউনলোড করতে পারেন এই অ্যাপ্লিকেশানে, সেটা আমি বলতে পারবো না কারণ এটা পাইরেসি করা হয়ে যাবে। তো ভিডিও শেষে ডেমো থাকছে, ডেমোটি অবশ্যই আপনারা দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি আপনাদের বন্ধু মিলন, এমনই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।